ক্যান্সারে আক্রান্ত হয়ে নিহত তৃণমূলের কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। জানা যায়, মালদার মোথাবাড়ি বিধানসভার উত্তর লক্ষ্মীপুরে পুরানটোলা এলাকার বাসিন্দা 32 বছরের তৃণমূল কর্মী সেনাউল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে 6 মাস মুম্বাই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার রাতে তার মরদেহ নিজের বাড়িতে পৌঁছায়। খবর পেয়ে নিহতের পরিবারের পাশে এসে দাঁড়ান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি নিহতের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেন। আজকে খুব আমাদের কাছে প্যাথেটিক দিন। আমাদের খুব ভালো একজন ওয়ার্কার সেনাউল হক, শুধু আমাদের তৃণমূল ওয়ার্কার বলে নয়, ছেলেটি দুর্দান্ত ভালো এবং খুব ইন্টেলিজেন্ট ছেলে। গত বিধানসভায় প্রচুর আমার জন্য ভোটের জন্য খেটেছিল। খুব কম বয়সে 8 মাস হলো বিয়ে করেছে। যাই হোক, কয়েক মাস আগে আমার ভোটের পরপরই ক্যান্সার ধরা পড়েছিল। আজকে তার ডেথ হয়েছে। সেখানেই গেছিলাম আমরা, আল্লাহর কাছে দোয়া করছি সেজন্য যেখানেই থাকুক খুব ভালো থাকুক। আমার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং ভালো একটা সম্পদকে আমরা হারালাম, এজন্য খুবই আমরা দুঃখিত এবং সমবেদিত। হ্যাঁ হ্যাঁ, পরিবারের পাশে এবং ওনার বাবাও খুব ভালো, উনি খুবই ভালো ছিলেন। আমি ভাষায় বোঝাতে পারবো না, আপনি দেখলেন নিজেও যে কত লোক ছিল এবং প্রত্যেকে একটা কান্নার রোল যেভাবে বোঝাই যায় দেখে যে ছেলেটি কত ভালো ছিল, আপনারা নিজেও দেখছেন। খুব ভালো ছেলে, পার্টির ছেলে তো ছিল, কিন্তু ছেলেটি। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।